মর্নিং, আমি পৃথ্বীরাজ থমাস গ্রুপের তরফ থেকে আপনাদের সামনে এমন একটি আইটিনারি পরিবেশন করছি যেখানে সিভিলাইজেশন শুরু হয়েছিল বা সভ্যতা। এই কান্ট্রি দুটির নাম হচ্ছে গ্রিস এবং টার্কি, যেটা আমাদের 12 নাইটস 13 ডেজ এর গ্রুপ ট্যুর রয়েছে। এই ট্যুরে আমাদের ফ্লাইটস, হোটেল, সাইট সিং, ভিসা, মিলস এবং 24 ঘন্টা ট্যুর ম্যানেজারের সার্ভিস আমরা প্রোভাইড করছি। আমরা প্রথমে কলকাতা থেকে স্টার্ট করছি এবং মিডল ইস্ট হয়ে আমরা প্রথমে এথেন্স যাচ্ছি। এথেন্সে আমরা 6 নাইট 7 ডেজ কাটিয়ে তারপরে আমরা টার্কিতে যাচ্ছি এবং ওখানে 6 রাত্রি 7 দিন কাটিয়ে আমরা ইস্তানবুল থেকে আবার মিডল ইস্ট হয়ে কলকাতা ফিরছি। আমাদের প্রথমে ট্যুরটা শুরু হচ্ছে এথেন্স থেকে। এথেন্স হচ্ছে গ্রিসের ক্যাপিটাল। এখানে কারেন্সি হচ্ছে আমরা ইউরো ইউজ করছি। প্রথম রাত্রে আমরা প্রথম দিনের অ্যাক্টিভিটি সেরকম কিছু নেই, আমরা আপনারা এখানে পৌঁছে ডিনার করে সেই দিনটা আপনাদের ফ্রি থাকছে। সেকেন্ড ডে, ডে টু তে আমাদের এথেন্সের একটা এক্সক্লুসিভ সিটি ট্যুর থাকছে। এথেন্সের মেন সিটি ট্যুরের মধ্যে পড়ছে অ্যাক্রোপলিস ভিজিট অ্যালং উইথ দ্য মিউজিয়াম, পার্থেনন, টেম্পল অফ এথেনা এগুলো দেখে, এছাড়া আমরা লাইব্রেরি দেখছি, পার্লামেন্ট স্কোয়ার দেখছি এবং সবচেয়ে আরেকটা খুব ফেমাস জিনিস এথেন্স যার জন্য বিখ্যাত, এখানে অলিম্পিক শুরু হয়েছিল। সেই অলিম্পিক স্টেডিয়ামে আমরা যাচ্ছি, 1896 এটা হয়েছিল। এছাড়া টেম্পল অফ অলিম্পিক জিয়াস, এথেনার মন্দির এগুলো আমরা দেখছি। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে আইটিনারি। থার্ড ডেতে আমরা ব্রেকফাস্ট করে চলে যাচ্ছি একটি অত্যন্ত সুন্দর এথেন্সের আরেকটি শহর যার নাম হচ্ছে মিকোনস। এটা আমরা যাচ্ছি বাই ফেরি, হাই স্পিড ফেরিতে আমরা যাচ্ছি, যেখানে আমাদের 5 থেকে 6 ঘন্টা লাগছে। আরেকটা কথা আমি বলে রাখি, আমাদের এই গ্রিস ট্যুরটাতে প্রতিদিনই ব্রেকফাস্ট এবং ডিনার থাকছে। আমরা মিকোনস পৌঁছে মিকোনসে সেই এক রাত্রি আমরা থাকছি, মিকোনসের বিচটা এনজয় করছি এবং একটা ছোট হাফ ডে সিটি ট্যুর করছি। মিকোনস ফেমাস ফর হচ্ছে ওখানকার চার্চেসের জন্য। নেক্সট ডে আমরা ডে 4 এ যাচ্ছি, মিকোনস থেকে আবার ফেরি করে আরেকটি অত্যন্ত ইউনিক শহর যার নাম হচ্ছে স্যান্টোরিনি। কেন এটা ইউনিক, তার কারণ হচ্ছে স্যান্টোরিনিতে প্রত্যেকটি বাড়ির ছাদ হচ্ছে নীল রং এবং যে আপনার ওয়ালস গুলো থাকে সেগুলো সাদা, তার জন্য এটা এক্সক্লুসিভ। এই স্যান্টোরিনি হচ্ছে এজিয়ান সি বুকে অবস্থিত। স্যান্টোরিনিতে আমরা বিচে অনেকটা সময় কাটাচ্ছি এবং হাফ ডে সিটি ট্যুর করছি। এবার আমরা চলে যাচ্ছি ডে 5 এ। দুরাত আমরা স্যান্টোরিনিতে থাকছি, নিজের মতো করছি, শপিং করছি, চার্চ ভিজিট করছি, ওখানকার লোকাল কালচার, ট্যাভার্না, যে রেস্টুরেন্ট সেগুলো দেখছি। এটা ডে 5 এর পরে আমরা ডে 6 এ স্যান্টোরিনি থেকে চলে যাচ্ছি সেই রাতে এথেন্সে। এথেন্সে আমরা বাকি হাই স্পিডে করে এথেন্স যাচ্ছি, এথেন্সে আমাদের নিজেদের মতো সময় কাটাচ্ছি এবং তার পরের দিন মানে ডে 7 আমরা এথেন্স থেকে চলে যাচ্ছি ইস্তানবুল, উইচ ইজ দ্য ক্যাপিটাল অফ টার্কি, বাই ফ্লাইট। এই দিনকে বিশেষ কিছু আমাদের অ্যাক্টিভিটিস থাকছে না, শুধু আমরা ডিনার করছি এবং উই আর স্পেন্ডিং দ্য ডে অন আওয়ার ওন। ডে 8 এ অ্যাকচুয়ালি আমাদের ইস্তানবুল সিটি ট্যুরটা আমরা কভার করছি, ফুল ডে সিটি ট্যুর থাকে, যেখানে আমরা সবচেয়ে বিখ্যাত একটি জিনিস দেখছি ইস্তানবুলে, সেটা হচ্ছে ব্লু মস্ক, ফলোড বাই তোপকাপি প্যালেস, গ্র্যান্ড বাজার, স্পাইস বাজার, এগুলো করে সারাদিন আমরা এখানে সময় কাটাচ্ছি। ডে 9 এ আমরা ফ্লাই করে যাচ্ছি হচ্ছে একটি অন্য শহর, সেটা হচ্ছে পামুকালে। পামুকালে ফেমাস ফর হচ্ছে এখানকার থার্মাল স্প্রিং এবং মাট পুলের জন্য, কটন ক্যাসেল দেখছি এখানে। পামুকালে আমরা এক রাতি থাকছি এবং ডে তার পরের দিন মানে ডে 10 এ আমরা চলে যাচ্ছি ক্যাপাডোসিয়া। টার্কির মধ্যে আমরা যখন শহর থেকে শহরে যাচ্ছি সবকটাই আমরা ফ্লাই করছি, টার্কির আইটিনারিতে মানে ডে 7 থেকে আপনাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ইনক্লুডেড থাকছে টিল দ্য এন্ড অফ দ্য ট্যুর। ক্যাপাডোসিয়াতে আমরা কিছু এনশিয়েন্ট ওখানকার জিনিস দেখছি, যেমন গোরেনি এয়ার মিউজিয়াম, ওখানকার কিছু মানে কেভস দেখছি, ওখানে ডারভেন ভ্যালি, পিজিয়ান ভ্যালি এসব দেখে আমরা অ্যাকচুয়ালি 2 রাত থাকছি ক্যাপাডোসিয়াতে। ডে 11 আমাদের মতো ওখানে থেকে ভাইনিয়ার যেগুলো সব দেখছি,
করে ডে 12-এ আমরা আবার ফ্লাই করছি ইস্তানবুলে। ইস্তানবুলে আমাদের যে বাকি জিনিসগুলো ছিল যেরকম স্পাইস বাজার, দোলমাবাচি প্যালেস, সব করে নিজেদের কিছু শপিং এর জন্য টাইম রেখে আমরা ডে 13-এ আমাদের ডিপার্চার হচ্ছে এবং উই আর কামিং টু দা এন্ড অফ দিস মেমোরেবল ট্যুর। ধন্যবাদ।